রেল স্টেশনে হামলার এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সহিংসতা হয় এখানেই একইভাবে বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিসংযোগ সহিংসতা সংঘর্ষ মৃত্যুর ঘটনা ঘটেছে আরও কয়েকটি জেলায় বিক্ষোভে এত বড় সহিংসতা এবং প্রাণহানি কেন ঘটল তা নিয়ে এখনও চলছে নানা রকম আলোচনা সমালোচনা হেফাজত এক্ষেত্রে দায়ী করছে তাদের ভাষায় বাইতুল মোকাররমে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের হামলাকে এটা যদি সরকার এবং ছাত্রলীগের ছেলেরা মাঠের মধ্যে আমাদের হেফাজত কর্মীকে বাধা দেওয়া না দিতেন তাহলে এ ধরনের কোন প্রকার অপ্রীতিকর সহিংসতার রূপ নিত না ঘটনাটি এটা আমি মনে করি এই যে সহিংসতা এবং যে অপ্রীতি ঘটানো ঘটেছে বাধা দেওয়ার কারণে ঘটেছে এই দায়বার আমি সরকার এবং সরকারের যারা পেটুয়া বাহিনী গুলি চালিয়েছে এবং ছাত্রলীগের যে সমস্ত কর্মীরা আমাদের হেফাজত কর্মীদেরকে বাধা দিয়েছে তারাই দেয় আমরা কোনো প্রকারে দায়ী হব না বাংলাদেশে মোদি বিরোধী বিক্ষোভেরও আগে সম্প্রতি ভাস্কর্য বিরোধী আন্দোলনে দেখা গিয়েছিল হেফাজতে ইসলামকে তবে সে সময়ের তুলনায় এবার শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল সরকার দলীয়ভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও সক্রিয় ছিলেন রাজপথে তবে পরিস্থিতির অবনতির জন্য হেফাজত সরকার ও সরকারি দলকে দায়ী করলেও আওয়ামী লীগ এর বিপরীতমতি দিচ্ছে তখন পুলিশ এখন কি করবে পুলিশ তো আত্মরক্ষণ দিয়ে তাকে বাধ্য হয়ে তাকে কঠোর ব্যবস্থা যেতে হয়েছে পুলিশ তো ভাইলেন্ট হয়নি কি কারণে এই মোল্লারা কি কারণে ওখানে থানা আক্রমণ করতে গেলেন ঢাকা বাজির মগরমে এখানে মসজিদে এখানে সাধারণ মানুষের সঙ্গে মুসলিদের বা হেফাজতের বা জামাতের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাতে হয়েছে হাটা যেতে কিছু ঘটেনি ব্রাউন্ড ঘটেনি তো কেন তারা এই করছেন তারা অপকর্ম করছে তাদের অপকর্মকে সাফাই দেওয়ার জন্য মানে ঢাকার জন্য এই সমস্ত এখন সরকার আইন অভিযোগ করছে তবে যে কারণে সংঘাত তীব্র হোক না কেন এর ফলে সরকার ও হেফাজত অনেকটা মুখোমুখি অবস্থানে চলে এসেছে বাংলাদেশে দু সালে হেফাজত এবং আওয়ামী লীগ সরকারের মধ্যে বড় ধরনের বৈরিতার ঘটনা ঘটলেও পরবর্তী বছরগুলোতে দুই পক্ষের মধ্যেই এক ধরনের কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছিল হেফাজতের আন্দোলনের পর সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো পাঠ্যপুস্তকে কয়েকটি পরিবর্তন কমির দাওরাই হাদিসকে মাস্টার্সের সমমান দেয়া সেটারই প্রতিফলন বলে মনে করা হয় সরকারের সঙ্গে এই সম্পর্কের ক্ষেত্রে সংগঠনটির প্রয়াত আমির আহমদ শফি এবং বিশেষত তার ছেলে আনাস মাদানির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু দৃশ্যপটে বড় পরিবর্তন আসে যখন আহমদ শফির মৃত্যুর পর আনাস মাদানি ও তার সমর্থকদের সরিয়ে বাবুনগরের নেতৃত্বে হেফাজতের নতুন কমিটি গঠন করা হয় যাদের অনেকেই সরকার বিরোধী হিসেবে পরিচিত ফলে হেফাজত এবং সরকারের মধ্যে যে এক ধরনের সহাবস্থান এবং সম্পর্ক ছিল সেটার অবনতি সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছিল কিন্তু সেটা এত দ্রুত কিভাবে ঘটলো রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন অবশ্য সম্পর্ক একেবারেই ভেঙে গেছে সেটা মনে করেন না কয়েকটি বার্তা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন একটি হলো যে সরকার কর্মসূচি ফেস করেছেন তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছেন দ্বিতীয় দিনে আমরা দেখেছি আবার সরকার কিন্তু আরেকটি বার্তা দিয়েছেন যে মামলা হয়েছে কিন্তু হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি যে হেফাজত এখন সরকার বিরোধী অবস্থান নিচ্ছেন সেই হেফাজতকে সরকার এখনও সুযোগ দিচ্ছেন তার মানে তার তার যে সরকারবৃদ্ধ অবস্থান থেকে সরে যাওয়ার সুতরাং সরকারের সঙ্গে আপনার হেফাজত ইসলামের সম্পর্কের পরিবর্তন হয়েছে এটি নয় বরং আমি মনে করি সম্পর্কের এই যে তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেই মাত্রার একটি নতুন পরিবর্তন হতে পারে তবে সম্পর্কের মাত্রায় পরিবর্তন হোক বা না হোক যে টানাপোড়েন দেখা যাচ্ছে তার পরিণতি কী এক্ষেত্রে মনে করা হচ্ছে সম্পর্কের অবনতি ঘটলে সেটা হেফাজতকে কেন্দ্র করে ধর্মভিত্তিক দল এবং শক্তিগুলোর উত্থান তো বটেই রাজনীতিতেও ঘটাতে পারে নতুন মেরুকরণ হেফাজতে এখন নেতৃস্থানীয় যে দলগুলো তারা তাদের বেশিরভাগই আর বিএনপি সরিকানা দল তারাও কিন্তু চেষ্টা করবে যে এই হেফাজতকে তাদের পক্ষে টেনে নেওয়া যাক সুতরাং এখানে কিন্তু মূল জায়গায় হেফাজতে থাকলো আওয়ামী লীগ এবং বিএনপি আসলে কি করছে তাদের উপর নির্ভর করবে এই ইউনাইটেড ফোর্সের আইদার বিভক্তি অর ইউনাইটেড ফোর্স হিসেবে জি থাকার টেনডেন্সি দুটোই ঘটতে পারে হেফাজতে ইসলাম অবশ্য শুরু থেকেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে তবে তাদের ভাষায় ইসলামের বিরুদ্ধে কিছু হলে বিষয় নেই এখানে আমাদের দাবি দেওয়ার বিষয় সরকার যদি নাস্তিক যে পৃষ্ঠপোষকতা করছে এটার থেকে সরকার যদি সরে আসে আমাদের সাথে সরকার কথা নয় এই সমস্ত ধর্মান্ধ এই সমস্ত স্বাধীনতা এই দেশ বিরোধী কার্যকলাপ অধাগ্রস্ত করার জন্য যে কোনো যেকোনোতরতাকে কঠোরভাবে দমন করে দেশকে এগিয়ে যাওয়ার সামর্থ্য আসে এবং সেটাই সরকার বলবে অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের আলাদা একটি তাৎপর্য আছে সংগঠনটিতে বিভিন্ন ধর্মভিত্তিক দলের নেতারাও অন্তর্ভুক্ত আছেন ফলে সংগঠনটির যে কোনো কর্মসূচি ঘিরে সরকারের মধ্যে যেমন সন্দেহ তৈরি হয় তেমনি এসব কর্মসূচি ঘিরে রাজনীতিতেও ঘটে নানা সমীকরণ উত্তেজনা হেফাজতের সঙ্গে সরকারের এক ধরনের যোগাযোগ ও সম্পর্ক থাকায় সাম্প্রতিক বছরগুলোতে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে দিয়েছে কিন্তু এখন সেই সম্পর্ক প্রশ্নের মুখে পড়ায় ভবিষ্যৎ পরিস্থিতিও অনিশ্চিত তাফসির বাবু বিবিসি বাংলা ঢাকা